আমি আদরণি জানাইছো আপনাদের সকলকে আজি আমার সংবাদ মেলে উপস্থিত থাকার কারণে। আমি সমষ্টি পুনর্নির্ধারণের প্রক্রিয়াটা আরম্ভ করার প্রায় একটা কথা স্পষ্টকে কই আছিল যে সমষ্টি পুনর্নির্ধারণে বা ফলগী সকলের অস্তিত্ব বিপন্নমন্ন করাব। এই কথাটা এখানে স্পষ্ট হয়েছে যে আজি তারিখে যদি চা যায় তিনিচুকীয়া জেলার একটা সমষ্টি বাহিল, যদিও তিনিচুকীয়া জেলার কোনোবা দুটা সমষ্টি আজি তারিখে ফলগীর হাতের গুছি গেল। ডিব্রুগড় জেলার জেলার একটা সমষ্টি কমিল, তাতো সমষ্টিবিল কবাত নয় কবাত জনগোষ্ঠীবিল বা ফলগীর বিপন্নমন্ন হয়েছে। যোরহাটত সমষ্টিবিল খেলিমেলি কৈছে, শিবসাগরত নাই নিষেধ করার কৰি দিয়া হয়েছে। ঠিক তেনেকে আমি গোটেই সমষ্টি প্রক্রিয়াটা দেখবলে পাইছো যে তিনিচুকীয়ারপা যদি উজনি চাও ব্রহ্মপুত্র উত্তর পাড় দক্ষিণ পাড় দুইটা সমষ্টি আমি দেখবলে পাইছো যে এই সমষ্টিবিল ফলগীরসকলের প্রভুত্ব থাকাতকৈ ফলগীরসকলের প্রভুত্ব কবার কমাই দিয়া হয়েছে। আর এই ফলগীর প্রভুত্ব কমার প্রধান হিসাবে টার্গেট করে লওয়া হয়েছে আহোমসল। আহোম বলে কলে আমি একটা কথা কৈছো যে আহোম মানে একটা জনগোষ্ঠী নহয়, আহোম একটা জাতি সত্তা। এই জাতি সত্তাটো নাইকিয়া করব বিচরা হয়েছে, তার কারণে কার প্রফিট করে বিচারিছে। 126টা সমষ্টি রাখলে 126টার ভিতর 32টা সমষ্টি আজি তারিখ কিন্তু একটা বিশেষ সম্প্রদায়ের কারণে আজি রিজার্ভ করে দিয়া হল। কেনকে রিজার্ভ করে দিয়া হল যে তাদের সদায় জিকিব, বেলেগে জিকিব নয়। আর থাকলে আর 32টা থাকলে যে 32টা সমষ্টির 84টা সমষ্টির ভিতর 32টা সমষ্টি উলাই নিবর কারণে বিশেষ অসুবিধা নহব, কারণ রাজনৈতিকভাবে ভাগ ভাগ হওয়ার প্রয়োজন থাকে। আজি তাকে কংগ্রেসে কব নয়, এজিপিয়ে কব নয়, বিজেপিয়ে কব নয়, কোনো রাজনৈতিক দল কব নয় যে 84টা সমষ্টি সদায় ইয়ার থাকা ফলগীরসকলের প্রভুত্ব থাকবে, কিন্তু কব নয়। গতি 32টা পার্মেন্ট হয়ে আছে একটা বিশেষ সম্প্রদায়ের কারণে, আর 32টা লাগে। সেই 32টা যে কি প্রক্রিয়ার আসব আর অনাগত দিনত নহব পারি, 5 বছর অহা 10 বছর নহব পারে, অহা 15 বছর পিছত হলেও এই প্রক্রিয়াটা কিন্তু হব। দেখব যে আমার ফলগীরসকলের প্রভুত্ব থাকবে। আর আমি দেখবলে পাইছো যে একটা ক্ষোভ বা প্রতি উৎপনয়নমূলকভাবে আহোমসলক নিক্ষেপ করার চিন্তা চর্চা চলিছে। তার সর উদাহরণ যদি চা যায় লোকসভা সমষ্টিবিল চক, লোকসভা সমষ্টি নগাঁও কক, কলিয়াবর কক, যোরহাট কক বা ডিব্রুগড় কক বা লক্ষিমপুর কক বা তেজপুর কক, এই সমষ্টিবিল কিন্তু আহোমের প্রভুত্ব যাতে নাইকিয়া হয় এই ব্যবস্থার ওসর ভবা হয়েছে। আজি তো স্পষ্ট হয়ে পড়লে যে নগাঁওর আটাইক জ্যেষ্ঠ ব্যক্তি বিজেপি দলের প্রাক্তন সভাপতি, প্রাক্তন সাংসদ, প্রাক্তন মন্ত্রী, আজি দলের খুব উজাড়িছে, আজি একটা পদ এড়িছে, কৈছে যে নিষেধ করে দিয়া হল, নগাঁও সমষ্টিটো আজি একটা বিশেষ সম্প্রদায় দিয়া হল, UDFক দিয়া হল। ঠিক তেনেকে কলিয়াবর সমষ্টিটো আজি তারিখে কাবাক দিয়া হয়েছে। অন্য কথা একো নাই যে কি যিকোনো উপায় আহোম হেক হব লাগে, নগাঁওর কোনো কারণে ৰাজেন গোহাঁই এমপি হব নালাগে, কলিয়াবর বা কাজিরঙা সমষ্টির কোনো কারণে গৌরব গগৈ এমপি হব নালাগে, তার মানে আহোম মানুষ নাইকিয়া হব লাগে। আপনাকে জানে কিছুদিন আগত যোরহাটর তপন গগৈলৈ একটা বিতর্ক আরম্ভ হয়ে গেল, গতি এই ষড়যন্ত্র পলিটিক্যাল ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্রভাবে করা হয়েছে। গতি এই কথাবিল আমি আহোম সভায় দৃষ্টি নিক্ষেপ করছো আর আমি চাই আছো আজে কোনো কারণতে যাতে আহোমক নিক্ষেপ করব নয়, আর এই আমি হবলো নিদো, কোনো কারণে হবলো নিদো আর করব নয়। গতি সুস্থ বাতাবরণ আনবর কারণে আমি সকল জাতি জনগোষ্ঠীর কথা পাতিছো, প্রয়োজন সাপেক্ষে বিকল্প চিন্তার চর্চা চলিছে, যাক লৈ আমি উজনি বারে বারে রক্ষা করছো, পরবর্তী রক্ষা করবর কারণে চিন্তা চর্চা করম। যদিহে এই কথাবিল চলি থাকে, আজি সমষ্টি পুনর্নির্ধারণ একটা কথা ঠিক আমার মনে আজি প্রশ্ন হয়েছে, মানুষের মধ্যে প্রশ্ন হয়েছে, প্রতিজন থলুয় থলগির মানুষের প্রশ্ন হয়েছে, সমষ্টি পুনর্নির্ধারণ তো নির্বাচন আয়োগে কৈছে নে বিজেপিয়ে কৈছে না কম বিজেপি সরকারে কৈছে, কোনে কৈছে? সমষ্টি পুনর্নির্ধারণের ক্ষেত্রে যদি নির্বাচন আয়োগের প্রশ্ন সোধা যায় বিজেপি আনসার দিয়ে, বিজেপি সরকারে আনসার দিয়ে, সমষ্টি পুনর্নির্ধারণের নির্বাচন আয়োগে প্রশ্ন উত্তর দিব লাগে। গতি এই কথাবিল আজি জল জল পটপট হয়েছে, কারণ আমি দেখবলে পাইছো যে আহোমের নিষেধ করা খাওয়া কথাবিল এখানে কৈছো। আপনাদের যদি জেলা কিছু জেলাত যায় দেখব যে জাম্পিং করা হয়েছে, কিছু আহোম অধিকৃত অঞ্চল জাম্পিং করে কবাত নিয়া হয়েছে। আজি যদি আপনাদের যদি লক্ষিমপুর জেলা গুছি যায় নাওবসা সমষ্টিত ঢকুয়াখানা সমষ্টির পর নাওবসা সমষ্টি ভরা হয়েছে, লক্ষিমপুর সমষ্টির পর নাওবসা ভরা হয়েছে, মাজত রঙানদী সমষ্টি আছে, এইবিল কেনকে ধরনকে হয়েছে।
আজি তাইখত যদি আপোনাকৈ চা তিনিচুকীয়া ডিগবৈ সমষ্টিটো ডিগবৈ সমষ্টিত আৰু জেয় হৰিদৰৰ পুন মাৰ আজি মাঘেটা সমষ্টিটো দুফাল কৰি তাত কোনোবা এফাল ভৰাই দিয়া আছে বেলেগ এটা জেগাত ঠিক তেনেকৈ মাকুম সমষ্টিটো এনেকুৱা কৰা আছে এখন কাঁচি নিচিনা বনাই দিয়া হৈছে গতিকে এই যে প্ৰক্ৰিয়াবিলাক জনগোষ্ঠীবিলাকৰ নিষেধ কৰাৰ ষড়যন্ত্ৰ তাৰ কাৰণে কিন্তু আহোম সভা বা আহোম জনগণ বহি নাথাকে আমি আমাৰ কৰ্তব্য কৰি যাম আৰু আমাৰ নিষেধ কৰা যিসকলক ষড়যন্ত্ৰ ভাবিব তেওঁলোকে নিজেই গোটা খাব আৰু এই গোটাটো আপোনালোকে যেতিয়া দেখিবলৈ পাইছে যে অসমৰ খিলঞ্জীয়া প্ৰভুত্ব থাকিব বুলি কৈ থকা কথাটো খিলঞ্জীয়া কোনো তাৰ সংজ্ঞা নাই কিন্তু স্বৰ্গীয়সকলে যে গোটা খাইছে এইটো কথা ঠিক তাৰ প্ৰমাণ ডিব্ৰুগড় বিধায়ক ইতিমধ্যে নিজৰ জেগাত গোটা খাইছে আৰু অনাগত দিনত আৰু কত এম এল এ মন্ত্ৰীয়ে গোটা খাব তাৰ হিচাপ নাই এই ক্ষেত্ৰত আজি তাৰিখতো আমাৰ অনাসমীয়া গতি আছে অনাগত দিনত থলুৱা থলগীসকলে এইসকলক গতিয়াব যিসকলে জাতিটো বিক্ৰী কৰিছে নহয় বিষয়বিলাক মানে এনেকুৱা ধৰণৰ কথা যে যিটো শেহতীয়া পৰিঘটনা বুলি নহয় আমি আচলতে সদৌ আহোমৰ পৰাই 1793 চনত প্ৰতিষ্ঠা হৈছিলোঁ 1793 চনৰ আগৰ পৰাই যেতিয়াৰ পৰাই আহোম ৰাজতন্ত্ৰ বেলিমাৰ গ'ল তাৰপিছৰ পৰাই আহোমক নিষেধ কৰিবৰ কাৰণে বিভিন্ন ষড়যন্ত্ৰ চলি আছে আৰু সেই ষড়যন্ত্ৰবিলাক এটা কাষ্টিজিম প্ৰক্ৰিয়াত যিটো প্ৰক্ৰিয়াৰে আছে সেই কাষ্টিজিমত কাৰণে আমি আচলতে মানে বিৰোধী কাৰণ আমাক চালুং চুকাফাই এটা শিকাই গৈছিল যে সকলো জাতি জনগোষ্ঠী সকলোকে সমমৰ্যাদা দি এটা জাতি আগবঢ়াই নিছে এতিয়া যিটো কাষ্টিজিম প্ৰক্ৰিয়াৰে যিটো অসমক অসমীয়াক সংগীত আহোমক সকলোকে ধ্বংস কৰা যিটো প্ৰক্ৰিয়া সেই প্ৰক্ৰিয়াটো বিৰোধী আৰু শেহতীয়া যিটো সমষ্টি পুনৰনিৰ্ধাৰণ প্ৰক্ৰিয়া এইটো জজত বৰ্গকে প্ৰকাশ কৰি দেখুৱালে যে অসমত জনগোষ্ঠীৰ কোনো মূল্য নাই জনজাতিসকলৰ কোনো মূল্য নাই থলগিৰিৰ কোনো মূল্য নাই য'ত আহোমৰো কোনো মূল্য নাই গতিকে আমি এটা বিশেষ দৃষ্টিভংগীৰে কথাবিলাক বিবেচনা কৰিবলৈ ভাবিবলৈ বাধ্য হৈছোঁ আৰু শেহতীয়াভাৱে সকলো জনগোষ্ঠী সকলো জনজাতিৰ লগত সকলো বিশেষভাৱে উজনি অসম বাস কৰা অসম বুলি ক'লে আমি অকল গোলাঘাটলৈ কোৱা নাই আমি উজনি অসম বুলি কৈছোঁ যে শৰাইঘাটলৈকে উজনি মানে অসম দুখনেই হ'ব পাৰে এখন নামনি হ'ব পাৰে এখন তাত মধ্য বুলি কথা নাথাকে সেইকাৰণে নাম উজনি অসম বুলি কোৱাৰ লগে লগে শৰাইঘাটলৈকে গতিকে এই শৰাইঘাটলৈকে আমি সকলো জাতি জনগোষ্ঠীৰ লগত কথা পাতি আমি যাতে বিকল্প কিবা চিন্তা কৰিবৰ কাৰণে চিন্তা চৰ্চা নিশ্চয় থাকিব আৰু এই কামটো এইকাৰণেই হ'ব আজি তাৰিখত যিধৰণে জ্যেষ্ঠ অসন্মান বা কনিষ্ঠক সন্মান এই কথাবিলাক নাইকিয়া হৈছে সমাজ ব্যৱস্থাটো ক'ৰবাত নাই ক'ৰবাত ভাঙি চান মানে চুৰমাৰ কৰিবলৈ যিটো প্ৰয়াস কৰা হৈছে নহয় এইটো কিন্তু আহোম সভাই বা আহোমে কেতিয়াও মানি নলয় আৰু মানি নলয় বা আৰু হ'বলৈ নিদিয়ে আপুনি এটা বক্তব্য ৰাখিছে উজনি অসমৰ নাই সেই কাৰণে কৈছোঁ যে উজনি অসম কথাটো যদিহে উজনি অসমৰ মানুহে সমমৰ্যাদাটো নাপায় এতিয়া এনেকুৱা হৈছে যে অসমখনৰ ৰেভিনিউ ক'ৰ প্ৰকাৰ আছে উজনি অসমৰ পৰা হয় সেইটো সকলোৱে জানে কিন্তু ৰেভিনিউ বিনিময়ত উজনি অসমে পাইছে কি না এখন ভাল ছুপাৰ হস্পিটেল এখন পাইছে না এখন ভাল ইউনিভাৰ্চিটি পাইছে না কি পাইছে টেকন'লজি পাইছে না কিবা পাইছে আজি তাৰিখত ভাল এজন ডক্টৰ বা ভাল মেডিকেল ট্ৰিটমেণ্ট কৰিবৰ কাৰণে গুৱাহাটীত যাবলগীয়া হয় কিন্তু গুৱাহাটীয়ে আজি তাৰিখত সকলো পাইছে আজি আজি ধুবুৰীৰ পৰা যিকোনো কাম এটা কৰিবলৈ আহিবৰ কাৰণে 200 কিলোমিটাৰ আহিব লাগে আৰু আমি ইয়াৰ পৰা 600 কিলোমিটাৰ গৈ যাব লাগে গুৱাহাটীলৈ গতিকে আমি ভাবোঁ যে উজনি অসমত সকলো ক্ষেত্ৰতে ছেপাৰেট লাগে এটা মিনি ছেক্ৰেটৰিয়েট লাগে এখন বেঞ্চ লাগে হাইকোৰ্টৰ এখন আমাৰ ভাল ডাঙৰ এখন হস্পিটেল লাগে আমাক এখন উজনি অসমত এইমছ দৰে এখন হস্পিটেল লাগে য'ত ভাল ট্ৰিটমেণ্ট হ'ব গতিকে এই ব্যৱস্থাবিলাক আমি বিবেচনা কৰিম আৰু আমাৰ নিবনুৱাৰ ক্ষেত্ৰত আজি তাৰিখত আপোনালোকে যদি চাই লাষ্ট মান আপোনালোকৰ বহুত আগলৈকে এই যে 2001 চনৰ পৰা এতিয়ালৈকে যদি চাই আপোনালোকে যিসকল নিবনুৱাৰ সংস্থাপন হৈছে ক'ৰ ল'ৰা ছোৱালী সংস্থাপন হৈছে আপোনালোকে গম পাব তাৰ বিবেচনা কৰি চালে ওলাব যে উজনিৰ পাৰ্চেণ্টেজটো কম আপুনি চাই আছে ND24 সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰ